নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কুম্ভ রাশির ছয়টি মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে। অর্থাৎ আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু কিন্তু হয়ে গেছে। এই দ্বিতীয় চরণে আপনি কি রেজাল্ট পাবেন 2023 টু 2025? কি ঘটনাগুলো আপনাদের সাথে ঘটতে চলেছে? আপনি কুম্ভ রাশির মানুষ, ছয়টি গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে কিন্তু ঘটতে চলেছে। সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। ছয়টি মহা ভবিষ্যৎবাণী কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। দেখুন, সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের সমাপ্ত হয়েছে। দ্বিতীয় চরণ আপনার রাশিতে 17 জানুয়ারি 2023 থেকে শনি কিন্তু আপনার রাশিতে অবস্থান করছে এবং আগামী আড়াই বছর টানা এই রাশিতে থাকবে। কি কি ফল দিবে? নাম্বার ওয়ান পয়েন্ট, এক নম্বর পয়েন্ট, আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছিল, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হচ্ছিল, তাদের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্সেস কিন্তু কমবে, স্বাস্থ্যের জায়গাতে উন্নতি হবে। শরীরের পাটটা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেই শরীরের পাটটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা এই দ্বিতীয় চরণে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট কিন্তু দিতে চলেছে। লিখে রাখুন, নাম্বার ওয়ান পয়েন্ট ধ্রুব সত্য হতে চলেছে এই সাড়ে সাতের দ্বিতীয় চরণে। দুই নম্বর পয়েন্ট, রাশিতেই শনি, চন্দ্র এবং শনি একত্রে বীজ দোষ কিন্তু সৃষ্টি করছে। আপনাদের প্রথম কথা, মায়ের স্বাস্থ্যের দিকে আপনারা নজর দিন। আপনি কুম্ভ রাশির মানুষ, মায়ের সাথে সম্পর্ক আপনি ভালো করুন। মায়ের সাথে আর্গুমেন্টে আপনি জড়াবেন না, মায়ের সাথে আর্গুমেন্টে জড়াবেন না। মায়ের মাকে দেখভাল করুন, মাকে মায়ের চরণ স্পর্শ করুন। সাড়ে সাথে নেগেটিভ এফেক্ট কাটবে কুম্ভ রাশি, এবং মায়ের সঙ্গে আর্গুমেন্টে জড়াবেন না। বারবার এই কথাটা বলছি, কারণ চন্দ্র হচ্ছে মন। আপনি যখন আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ থাকবে, আপনি ডিসিশন নিতে পারবেন না, আপনি মন ডাইভার্সন হয়ে যাবে। কারণ চন্দ্র হচ্ছে আমাদের মাতৃকারক গ্রহ, অর্থাৎ মায়ের সাথে সুসম্পর্ক রাখুন। এবার আপনাদের বিশেষ করে ম্যারিটাল লাইফে কিছু কিছু সমস্যা কিন্তু আসবে। দাম্পত্য জীবনে কিছু কিছু সমস্যা এবং প্রেমের ক্ষেত্রে কিছুটা মতপার্থক্য, মনোমালিন্য কিন্তু আপনাদের তৈরি কিন্তু হবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তিন নম্বর পয়েন্ট, আপনার রাশিতে প্রবেশ করে 30 বছর পর শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের এবছর প্রথম পয়েন্ট, অর্থাৎ তিন নম্বর পয়েন্ট, আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো কিন্তু হবে, কিন্তু কর্মক্ষেত্রে পলিটিক্স, কর্মক্ষেত্রে ষড়যন্ত্র, উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা মতবিরোধ, মতপার্থক্য সৃষ্টি কিন্তু হবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না। ব্যবসা ক্ষেত্রে খুব যে ভালো যে রেজাল্ট আপনি কিন্তু পাবেন না। কত তারিখ অবধি? 21 এপ্রিল 2023 পর্যন্ত। 21 এপ্রিল 2023-এর পর আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ডেভেলপমেন্ট দেখা কিন্তু যাবে। চার নম্বর পয়েন্ট, দীর্ঘদিন যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, মাঙ্গলিক ক্রিয়া হচ্ছে না। 21 এপ্রিল 2023 বৃহস্পতি আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে এবং শনিও কিন্তু আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে। এই সময়ের মধ্যে, অর্থাৎ আপনার
গোটা 23 সালের মধ্যে কিন্তু শুভ বিবাহ, গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করছে। বিবাহ হয়ে যাওয়া বা বিবাহের জন্য সম্পর্ক আসা, কথাবার্তা চলা, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এর 5 নম্বর যে পয়েন্ট, যারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, আপনি আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আপনি অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন, আপনি মেশিনারিসের সঙ্গে যুক্ত আছেন, আপনি গ্যাসের এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। আপনি কুম্ভ রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং আপনাদের এ বিশেষভাবে যোগাযোগগুলো আপনাদের কিন্তু বাড়বে, আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পরিশ্রম কিন্তু করাবে, যথেষ্ট পরিশ্রম আপনাদেরকে কিন্তু হবে, আপনাদের দায়িত্ব বৃদ্ধি করবে, অর্থাৎ পরিবারের উপর দায়িত্ব এটা আপনাদের বাড়বে। লিখে রাখুন, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের এবছর বিশেষ করে আপনাদের ডেলি ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি করবে, অর্থের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হতে কিন্তু চলেছে। এই 7.5 মানেই যে খারাপ, 7.5 মানেই যে ভয়, এটা কিন্তু ভুল চিন্তাধারা। 7.5-এর যে তিনটা চরণ থাকে, তিনটা চরণের মধ্যে তিনটা চরণই ভালো যেতে পারে না, আবার তিনটা চরণই কিন্তু খারাপ যেতে চলে না। আপনার শনি জন্মছকে কেমন রয়েছে এবং আপনার ব্যবহারের উপর শনি কিন্তু আপনাকে ফল কিন্তু দিবে। শনি হচ্ছে কর্ম ফলদাতা, শনি আমাদের এক কথায় কলিযুগে হচ্ছে জাজ, উনি হচ্ছেন বিচারক। এই 7.5-তেই আপনি কিন্তু আপনাকে প্রিয়জন, কে আপনার কাছের মানুষ, কে আপনার শুভ আকাঙ্ক্ষী, কে আপনার বিপদে থাকে, সমস্ত কিছু এই 7.5-তেই কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন। 7.5-তে মানুষের ধাক্কা খায়, কিন্তু সেখান থেকে মানুষ কিন্তু ঘুরে কিন্তু দাঁড়ায়। অর্থাৎ 7.5 পিরিয়ডটা হচ্ছে শিক্ষা, শিক্ষা লাভ হয়। আমি আবারও বলছি, শিক্ষা, আপনারা কিন্তু অনেক কিছু শিখতে কিন্তু পারছেন আপনি। অর্থাৎ আপনাকে পিটিয়ে পিটিয়ে একদম খাঁটি জায়গাতে কিন্তু নিয়ে যাবে, আপনি দুনিয়াকে কিন্তু চিনতে পারবেন 7.5-তেই কুম্ভ রাশি। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এবছর লাভ হতে চলেছে এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। কি উপায় করবেন? আমি একটি কথা বারবার বলবো, আপনারা শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং আপনারা সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এই 7.5-তে সংকটমোচন হনুমান স্তোত্র, শনির বীজমন্ত্র, এবং আপনি সূর্য দেবতাকে অর্ঘ প্রতিদিন দিন, বিশেষভাবে এই সময় কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং প্রতি শনিবার আপনারা অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন। জীবনে যে বাধা বিঘ্ন সমস্যাগুলো রয়েছে কি না, সেখান থেকে আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু বের কিন্তু হয়ে যাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় চরণে কিন্তু অনেক কিছু দিক থেকে 2023-2025 মহাপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু রয়েছে, ধ্রুব সত্য হতে চলেছে এই 6টি মহা ভবিষ্যৎবাণী। এই 7.5-এর চরণে, দ্বিতীয় চরণে আপনাকে কিন্তু মালামাল করতে চলেছে শনি মহারাজ। নমস্কার, ধন্যবাদ।